আমি রান্নাটা এখন উপর দিচ্ছি। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এটা লোহার কড়া, একটু কালো দেখায়। লোহার কড়াতে রান্না খাওয়া খুব ভালো, এই জন্য আমি লোহার কড়াতে রান্না করি। তাই এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা তেল দিয়েছি, তেলটা হয়ে গেছে। আর আমি এখানে বেসনটা গুলে নিয়েছি, বেসনটা আদা লঙ্কা আর গরম মশলা পরিমাণ মতো দিয়ে বাটা করে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। বেসন দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি গুলে নিয়েছি এখানে। আর এখানে আমি ফুলকপি আস্তে আস্তে করে এরকম ছোট ছোট করে আরো কেটে নিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, ভাপ বয়েল করে নিয়ে এসেছি, নিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এর থেকে আমি এটা করে মাখাবো, মাখে ভাজবো, আপনাদেরকে দর্শন করাবো। দর্শন করুন, আমি হাইটা তাদের ভাত হচ্ছে, অন্যটা হয়ে এসেছে, আমি এটা উপর দিয়ে নিই। ওহো কি গরম, এই অন্যটা আমি উপর দিয়ে দিলাম, এতে করে এটা শরীর রাখি, এখান থেকে ভাব হচ্ছে। এবার আমি ফুলকপিটা এই যে আমি ফুলকপিটা এরকম এরকম করে মাখিয়ে নিলাম। এটা ফুলকপি কাকলেটও বলতে পারেন। এটা হলো ফুলকপি চপ বা কাকলেট। হয়ে গেছে ফুলকপি কাকলেট, আমি এবার তুলে নেব, দর্শন করুন। এই তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর। হ্যাঁ কৃষ্ণ হরি বল, আমি ভগবানের জন্য এখন প্রসাদের প্লেট বুঝাচ্ছি, তাই আপনাদেরকে দর্শন করাচ্ছি। দর্শন করুন, আমি ভোগ লাগাতে নিয়ে যাবো, সেটা দর্শন করাবো। দর্শন করতে থাকুন, আমি এখানে বাটিটা বসিয়ে দিলাম। হরে কৃষ্ণ, এবার বাটিগুলো বসিয়ে দিয়েছি, এবার আমি সবজিগুলো তুলে নেবো বাটিতে এক এক করে। আপনারা দর্শন করুন, দেখুন ভোগটা গোছানো ভগবানের। এবার আমি হরে কৃষ্ণ উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম, এবার শাকটা দিয়ে দেব, পালং শাক ডেটা ডেটা, এটা খুব সুন্দর লাগবে পালং শাকটা। এখানে বেগুন ভাজাটা দিয়ে দিলাম, এখানে এখানে আপনাদের কি বলি, এই যে ভাওলেট কপি দেখতে পাচ্ছেন, এই ভাওলেট কপিটা এখানে আমি সবজি করেছি, তো সেই ভাওলেট কপিটা কেমন যেন হয়েছে, মনে হচ্ছে শাক হয়ে গেছে। এটা দর্শন করুন, আমি দিয়ে দিলাম। এবার আমি ফুলকপি কাকলেটটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি এখানে তোমার পনি চিলি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি স্লাট করে রেখেছিলাম শসা, সেটা আমি পাশে দিয়ে দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দেব, সব সব দ্রব্যগুলো আমি ঘিটা দিয়ে দেব। আগে আমি অন্য ঘিটা দিয়ে দেব, তারপরে আমি উচ্ছেটে দেব, শাকে দেব, বেগুন ভাজাতে দেব, কপি সবজিতে দেব, কাকলেটকে দেব, কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে ছন্দক লবণ আছে, এই ছন্দক লবণটা আমি এখানে দিয়ে দেবো। আমার কপি প্লেট রেডি হয়ে গেছে।
আছে, এবার আমি ভোগ লাগাতে নিয়ে যাব, সেটা আপনাদেরকে দর্শন করাবো। চলুন তাহলে। এবার আমি গুরু মহারাজের প্রসাদের আহ্বান করবো।
ইরাম নির্মলাধিকাম ইরাম মহাপ্রসাদম নির্মলাধিকাম শিবরাবে নমঃ শিবরাবে নমঃ শিবরাবে নমঃ সর্ববৈষ্ণবে নমো নমঃ সর্ববৈষ্ণবে নমো নমঃ Thank you.